যুক্তরাষ্ট্রের স্কুলে হামলা, 19 শিক্ষার্থী সহ নিহত 21। হামাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। লং মার্চ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার, ইমরান খান বললেন পারলে ঠেকাও। আবারও সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ইউক্রেনকে অস্ত্র দিতে চায় আরও 20 দেশ। ভারতের মন্ত্রীর বাড়িতে আগুন দিল জনতা, আহত 20 পুলিশ। বঙ্গোপসাগরে নৌকা ডুবে 17 রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ অর্ধশত। ইউক্রেনের মারিওপোলে এক ভবনের নিচে 200 মরদেহ। সবশেষে জানবেন, চতুর্থ মাসে গড়াল যুদ্ধ, চাপ বাড়াচ্ছে রাশিয়া। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রের স্কুলে হামলা, 19 শিক্ষার্থী সহ নিহত 21। যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে 19 শিক্ষার্থী সহ 21 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার উভালদে শহরের স্কুলে হামলা চালায় এক তরুণ। সংবাদ মাধ্যম বিবিসি, আল জাজিরা ও এবিসি নিউজের প্রতিবেদনে এই সব তথ্য জানা গেছে। টেক্সাস গভর্নর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স 18 বছর। তার নাম সালভাত রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে শিক্ষক সহ শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। এবি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্রে এবিসি নিউজকে জানিয়েছে, ঘটনাস্থল থেকে AR-15 রাইফেল ও একাধিক ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গ্রেগ অ্যাবট আরও জানান, হামলার সময় সম্ভবত হ্যান্ডগান ব্যবহার করছিল সে, যদিও এটি এখনও নিশ্চিত নয়। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়। স্থানীয় পুলিশ প্রধান প্রিট অ্যারেন্ডোডো সংবাদ সম্মেলনে বলেন, রব এলিমেন্টারি স্কুলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিশুরা পড়ে। ধারণা করা হচ্ছে নিহত শিক্ষার্থীদের বয়স 7 থেকে 10 বছরের মধ্যে। ঘটনাটি সে একাই ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সন্দেহভাজন হামলাকারী ইউভালদে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। সম্মানিত দর্শক, যুক্তরাষ্ট্রের এই অভ্যন্তরীণ হামলাকে আপনারা কিভাবে দেখছেন? হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ব্যবসায়িক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। পাশাপাশি সংগঠনটির অর্থমন্ত্রী আবদুল্লাহ ইউসুফ ফয়সাল সাবরির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া হামাসের যেসব বিনিয়োগকারী ও কোম্পানির সঙ্গে ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীর সম্পর্ক রয়েছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভয়েস অব আমেরিকা। গণমাধ্যমটি জানিয়েছে, হামাসের বিনিয়োগ কার্যালয়কে নিষ্ক্রিয় করার লক্ষ্যেই এমন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদে অর্থায়ন ও অর্থনৈতিক অপরাধ বিভাগের সহকারী সচিব এলিজাবেথ রোসেনবার্গের দাবি, হামাসের বিনিয়োগ কার্যালয়ের মালিকানায় $50 কোটি বেশি সম্পদ রয়েছে। সুদান, তুরস্ক, সৌদি আরব, আলজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত হচ্ছে এইসব কার্যালয়। রোজেনবার্গ বলেন, হামাসের বেশ কিছু গোপন বিনিয়োগের তথ্য আমাদের কাছে রয়েছে। তাদের বিনিয়োগ কার্যালয় এইসব দেখাশোনা করে এবং এইসব বিনিয়োগ থেকে যথেষ্ট অর্থ আয় করে এই রাজনৈতিক গোষ্ঠী, আর তারপর এই অর্থ তারা ব্যয় করে সন্ত্রাসবাদী কার্যক্রমে। গাজার অধিবাসীরা যে ব্যাপক দরিদ্রতার মধ্যে দিন যাপন করছে, তার জন্য প্রধানত দায়ী হামাস। সম্মানিত দর্শক, আপনারাই বলুন, হামাস যদি সন্ত্রাসী কার্যক্রম চালায়, তাহলে ইহুদিবাদী ইসরায়েলের কার্যক্রমকে আপনারা কি বলে মূল্যায়ন করবেন? লং মার্চ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার, ইমরান খান বললেন পারলে ঠেকাও। বুধবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে যে লং মার্চের ডাক দিয়েছেন পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান, তা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট গভীর হওয়ার জেরে নতুন নির্বাচনের দাবিতে এই লং মার্চের ডাক দিয়েছেন ইমরান খানের পিটিআই। ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালানোর সময় গুলিতে পুলিশের এক সদস্য নিহত হয়। এরপর কয়েক ঘণ্টা পরে মঙ্গলবার ইসলামাবাদের সংবাদ সম্মেলন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এতে ইসলামাবাদ অভিমুখে ডাকা লং মার্চ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন তিনি। দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফের একজন কর্মকর্তার বাড়িতে যাওয়া এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পিটিআইয়ের ওই কর্মকর্তা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, কাউকে রাজধানী অবরোধ করতে দেওয়া হবে না, একই সঙ্গে তাদের দাবি দাওয়াও মেনে নেওয়া হবে না।
পিটিআই লং মার্চের বিরুদ্ধে নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিনি বলেন, ইমরান খান এবং তার সহযোগীরা এই লং মার্চে রক্ত বন্যা বয়ে যাবে বলে হুমকি দিয়েছেন। এদিকে ইমরান খান পিটিআই নেতাকর্মীদের বুধবার ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারি সিদ্ধান্তের পরপরই সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, আপনারা পারলে আমাদের থামানোর চেষ্টা করুন, শান্তিপূর্ণ প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার, অনুমতি না দেওয়া বেআইনি। আবারও সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বুধবার সকালে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল 6টা থেকে 7টার মধ্যে নিজের পূর্ব উপকূল লক্ষ্য করে পরপর অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। একই সময় জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর এক ঘোষণায় বলেছে, উত্তর কোরিয়া থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়ে থাকতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর দিয়েছে। পিয়ং ইয়ং এর পক্ষ থেকে অবশ্য এই সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হয়নি। উত্তর কোরিয়া খুব কমই নিজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষার খবর তাৎক্ষণিকভাবে প্রচার করে। আজকের ক্ষেপণাস্ত্র খবর সত্যি হয়ে থাকলে চলতি বছর এ নিয়ে 16 বার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ইউক্রেনকে অস্ত্র দিতে চায় আরও 20টি দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 3 মাসের বেশি সময় হতে চলল, এখনও যুদ্ধ থামার নাম গন্ধ নেই, উল্টো তা আরও প্রবল আকার নিতে চলেছে। আমেরিকার সভাপতিত্বে ইউক্রেনের সমর্থক দেশগুলো সম্প্রতি নিজেদের মধ্যে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছিল। তাতে আরও 20টি দেশ ইউক্রেনকে অস্ত্র শস্ত্র গোলাবারুদ দেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে, ফলে প্রাণঘাতী যুদ্ধ থামার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সোমবার ইউক্রেনের পাশে দাঁড়ানো অন্তত 48টি দেশ এবং সংগঠন ভার্চুয়াল মাধ্যমে মিলিত হয়েছিল। পরিভাষায় এই জোটের নাম ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ। সেখানে 20টি দেশ মস্কোর বিরুদ্ধে লড়তে কিয়েভকে অস্ত্র শস্ত্র গোলাবারুদ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। বৈঠকের শুরুতে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেগজি রেজনিকভ। তিনি 3 মাস ধরে চলা যুদ্ধের বিশ্লেষণ করে ইউক্রেনের বর্তমান সামরিক অবস্থা সম্পর্কে সকলকে অবহিত করেন। ইতিমধ্যে ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ দিকে নিজেদের কব্জা প্রতিষ্ঠা করে ফেলেছে রাশিয়া, কিন্তু এখনও দুর্ভেদ্য রাজধানী কিয়েভ। এই পরিস্থিতিতে লড়াইয়ের ঝাঁজ আরও বাড়াতে একগুচ্ছ অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিল ভলোদিমির জেলেনস্কির দেশকে। ভারতের মন্ত্রীর বাড়িতে আগুন দিল জনতা, আহত 20 পুলিশ। ভারতের অন্ধ্রপ্রদেশে এক মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একটি জেলার নাম পরিবর্তনের জেরে সৃষ্ট বিক্ষোভ থেকে মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে, খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের। মঙ্গলবার জেলার নাম পাল্টানোর প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রীর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় মন্ত্রী এবং তার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, তবে জনতার হাত থেকে তাদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন 20 জন পুলিশ কর্মী। সহিংস এই ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, মূল দোষীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। জানা গেছে, ভারতের অন্ধ্রপ্রদেশে সম্প্রতি একটি জেলা ভেঙে নতুন নামে আরও একটি জেলা ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে সেটির নাম পাল্টে দেওয়া হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। গতকাল সকাল থেকে এ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে জনগণ, সেই বিক্ষোভ হঠাৎ করেই সহিংস হয়ে ওঠে। পূর্ব কোনো পরিকল্পনা ছাড়াই হামলা করা হয় পরিবহন মন্ত্রী পিনিপি বিশ্বরূপুর বাড়িতে, এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বঙ্গোপসাগরে নৌকা ডুবে 17 রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ অর্ধশত। মিয়ানমার উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে 17 জন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন অন্তত 50 জন। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে শিশুসহ প্রায় 90 জন আরোহী নিয়ে নৌকাটি সাগরে ডুবে যায়। 20 জন সাঁতরে তীরে উঠলে স্থানীয় কর্তৃপক্ষ তাদের আটক করে। জীবন বাঁচাতে অনেকেই সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। বেঁচে যাওয়া ওই রোহিঙ্গাদের বরাদ্দে রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, গত বৃহস্পতিবার মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ে থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েন তারা। নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও 50 জন। নৌকাডুবির ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। ইউক্রেনের মারিওপোলের একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে 200টি মরদেহ পাওয়ার দাবি করেছেন মারিওপোল মেয়র ভাদিম বৈচেঙ্কোর উপদেষ্টা পেট্রো আদ্রিয়শেঙ্কো। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। তিনি বলেন, শহরের গ্যাস স্টেশনের কাছে বহুতল এই ভবনটির বেসমেন্টে মরদেহগুলো উপসে পড়েছিল, ধ্বংসস্তূপ সরানোর সময় এগুলো পাওয়া গেছে। এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়রা এসব মরদেহ উদ্ধার করতে অসম্মতি জানায়, ফলে রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয় সেই স্থানটি ছেড়ে চলে যায়। মরদেহগুলো সেখানেই পড়ে থাকার কারণে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। যদিও পেট্রো আন্দ্রিয়শেঙ্কোর দাবির সত্যতা যাচাই করা যায়নি।
এদিকে মারিউপোলে প্রায় রাশিয়ার হামলায় 20,000 মানুষ মারা গেছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। পেত্র আঞ্জুশেঙ্কো বলেছেন, মারিউপোল শহর একটি সমাধিক্ষেত্রে পরিণত হয়েছে। চতুর্থ মাসে গড়ল যুদ্ধ, চাপ বাড়াচ্ছে রাশিয়া। 3 মাস শেষ হয়ে চতুর্থ মাসে গড়িয়েছে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান। ইউক্রেনের পূর্বাঞ্চল লোহানস্কের চারপাশে প্রতিরোধের শেষ পয়েন্টে চরম আক্রমণাত্মক অবস্থান নিয়ে এসে রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু করা হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাতের ভাষণে বলেছেন, যুদ্ধের আগামী সপ্তাহগুলো কঠিন হবে, আমাদের অবশ্যই সে সম্পর্কে সচেতন থাকতে হবে। বর্তমানে সবচেয়ে কঠিন লড়াইয়ের পরিস্থিতি ডনবাসে। ডনবাসের লোহানস্কের গভর্নর বলেছেন, ডনবাসের সমগ্র অঞ্চল দখল করতে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে রাশিয়া এবং সেবেরো ডোনেস্ক শহরটি ব্যাপক হামলার শিকার হয়েছে। বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার আগেই হামলে পড়ে রুশ বাহিনী, এজন্য নাগরিকদের সরে যেতে অনেক দেরি হয়ে গেছে। এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার নিযুক্ত প্রশাসন মস্কোকে একটি সামরিক ঘাঁটি স্থাপনের অনুরোধ জানিয়েছে। রাশিয়ার RIA বার্তা সংস্থা স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায়, ইউক্রেন আক্রমণের শুরুতেই খেরসন অঞ্চল দখল করে নেয় রাশিয়া। শহরটি ক্রিমিয়া সংলগ্ন। মস্কো 2014 সালে ক্রিমিয়া দখল করে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে। রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনের সামরিক বেসামরিক আঞ্চলিক প্রশাসনের প্রধান কিরিল স্ট্রেমুসুভ জানিয়েছেন, এই অঞ্চলে একটি রাশিয়ান সামরিক ঘাঁটি থাকা উচিত, আমরা এটি চাইব এবং এখানকার জনগণও এটাই চায়। ঘাঁটি থাকলে সেনারা এই অঞ্চল ও বাসিন্দাদের নিরাপত্তার গ্যারান্টার হতে পারবে। রুশ হামলায় এই পর্যন্ত প্রায় 70 লাখ ইউক্রেনীয় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তারা ইউরোপের প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। বিশ্বব্যাপী খাদ্য সংকট সৃষ্টি করেছে এই সংঘাত। খাদ্যের দাম এখন আকাশচুম্বী। একদিকে রাশিয়া ও অন্যদিকে ইউক্রেন, দুই দেশে প্রচুর খাদ্যশস্য উৎপাদন করে, কিন্তু যুদ্ধের কারণে উৎপাদনের পাশাপাশি সরবরাহ কম থাকায় অনেক দেশ খাদ্যশস্য আমদানি করতে পারছে না।